বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। পুরুষওয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে সঠিক নিয়মে কিভাবে সুতো জয়েন্ট করা যায় কাজের সময় সেটি শেয়ার করব। সাধারণত আমরা এভাবে সুতোটা জয়েন্ট করে থাকি, কিন্তু এভাবে সুতো আসলে জয়েন্ট করার নিয়ম না। আর জয়েন্ট করলেও ইটটা মোটা হয়ে থাকে, সুতোটাও কাজের ফাঁকাটি বের হয়ে থাকে, দেখতেও ভালো দেখায়। আর সঠিক নিয়মে সুতোটা জয়েন্ট করলে একটু সুতা বের হয়ে থাকবে না, আবার জয়েন্টটাও বোঝা যাবে না। আর আমাদের কাজে তো ছোট ছোট এরকম 100 গ্রাম বা 25 গ্রামের সুতো দিয়ে তো আর একটা কাজ হয়ে যায় না, সুতো জয়েন্ট করাই লাগে। তো যার জন্য সুতো জয়েন্ট করাটা দেখে নেওয়া যাক সঠিক নিয়মে। প্রথমে সুতো দুটোকে একসঙ্গে সমান করে নিব। এভাবে দুটি মাথা বেশি করে ধরে ছোট বড় করে এভাবে জয়েন্ট করে ধরব। জয়েন্ট করে ধরে কমলা রঙের সুতোটাকে ম্যাজিক রিং এর মতো করে একটি ফাঁদ বানিয়ে নিতে হবে। এই দুটো সুতোর নিচ দিয়ে কমলা সুতোটাকে নিয়ে নিব, ম্যাজিক রিং এর মতন একটি করে নিব। এরপরে এই সুতোটা ধরেই এই রিং এর মধ্যে দিয়ে একটি নট করে নিলাম। এবার এই মাথাতে দুই সুতোকেই ধরবো একসঙ্গে। ধরে এদিকে যে ফিরোজা সুতোটা আছে ফিরোজা সুতোটাকে উপর দিয়ে নিয়ে এসে দুই সুতার নিচ দিয়ে নিব। ওইদিকে যেমন কমলা সুতোটা নিচ দিয়ে নিলাম, ঠিক একই রকম ফিরোজা সুতোটাকে নিচ দিয়ে নিব। নিয়ে এখানে যে ম্যাজিক রিংটি হলো এই ম্যাজিক রিং এর মধ্যে দুই সুতো ধরে ইয়ারিং এর মধ্যে একটি নটের মতন করে টান দিলে আটকে গেল। এবার এই দুই মাথা ধরে ভাবে টানলে জয়েন দুটো কাছে চলে আসলো, পাশাপাশি হয়ে গেল। এবার এই সুতোটাকে একেবারে ছোট করে কেটে নিতে পারব। ছোট করে কেটে নিলাম, এটা জয়েন্টটা বসে গেছে। অনেক টানাটানির পরেও ইনশাআল্লাহ এটা খুলে যাবে না বা ছুটে যাওয়ার সম্ভাবনা নেই। এভাবে জয়েন্টটা দেওয়ার নিয়ম। আশা করি আমার টিউটোরিয়ালটি ভালো লাগবে। আর আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার চ্যানেলে পাশেই থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।